এবারে আমাদের শ্রী শ্রী সপ্তম স্কন্দ শ্রী শ্রী নৃসিংহ ভগবানের প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ, যে প্রসঙ্গ অতি সাবধানে আপনারা শুনবেন, আপনাদের জীবনে যত বিঘ্ন বিপদ যা কিছু আছে, আবার কোনটাকে বিপদ ভাবে কে জানে, ভক্তি নেই এটাকে বিপদ ভাববে না, আর ট্যাক্সের লোক আসবে এটাকে বিপদ ভাববে, তখন আমার বিপদ। নৃসিংহদেব তোমার মনে নেই 120 কেজি দুধের পরমান্ন ভোগ দিয়েছিলাম, তখন কোথায় ছিলে, খেয়ে নিলে, আজকে আমার ট্যাক্সের লোক এসছে, বাঁচাবে না তুমি, এরকম করলে হবে না। ভগবানকে ভগবান বুদ্ধিতে ভালোবাসতে হয়, নৃসিংহদেবকে পরমান্ন খাইয়ে তাতে তাকে ঘুষ দিয়ে কিছু আদায় করব, এটা ভালো বুদ্ধি নয়। এতে যে ভোগ দেবে তারও বুদ্ধি ভালো নয়, আর যে বলবে তারও ভালো নয়। যাই হোক, এখানে এখানে সপ্তম স্কন্ধে শুরুয়াত হচ্ছে, সপ্তম স্কন্ধে সেখানে বলছেন, রাজা বলছেন, বিভিন্ন রকম প্রশ্ন করলেন, করার পরেতে কি করে ভগবান যুধিষ্ঠির, এখানে বলছেন এই সব উত্তর দিচ্ছেন, যে তত্ত্বজ্ঞানের কিছু উপদেশ দিচ্ছেন, যে ভগবান কার প্রতি কেমনভাবে প্রসন্ন হন, নির্গুণ ভগবান সাধারণ লোক কেউ বুঝতে পারে না, আর যাদেরকে তিনি উদ্ধারও করেন তাদেরকেও তিনি নিয়ে যান, তাই কি না, তাদেরকেও তো, এই যে রাবণকে মেরেছিলেন আলটিমেটলি কি হলো, তা তো শেষে তো চলে গেল, ভগবানের দ্বারা যারা যান জগৎ থেকে তাদের তো আর অমঙ্গল হতে পারে না। তো নারদজি মহারাজ বলেছেন, দেখো কেনুপু পায়েন মনহ কৃষ্ণে নিবেশ হয়, নারদজি মহারাজ বলছেন, যুধিষ্ঠির মহারাজ বলছেন যে এখানে কি করে হতে পারে, যুধিষ্ঠির মহারাজ বলছেন আচ্ছা ভগবানের প্রতি বিদ্বেষ করলো, বিদ্বেষের পরে এদের ভালো গতি কী করে হলো। নারদজি মহারাজ এর বিচার বলতে গিয়ে বলছেন, দেখো রাজন, ভগবান এমন একটা বস্তু যার প্রতি কেউ যদি বিদ্বেষ করেও তার প্রতি মনোনিবেশ করে, স্টিল সেটা তার পক্ষে মঙ্গলজনক হয়ে যায়। যদ্যপি আমরা আমাদের ভজনে কখনো মনে করব না, রাবণ যেভাবে কৃষ্ণের রামের চিন্তা করেছিল, কংস যেভাবে কৃষ্ণের চেয়ে, এটা অনুকূল নয়, আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন, তাই তো, আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা, অনুকূলা রাধারানী তার আনুগত্যে আমাদের এই গৌড়ীয় ভজনের সিক্রেসি। কিন্তু এখানে একটা ওপেন কথা বলা হয়েছে, যে কোনোভাবেই যদি ভগবানের চরণে মনোনিবেশ করা যায় তাহলে তার মঙ্গল না হয়ে পারে না, ভগবান এমন একটা বস্তু, ভগবান তো কাউকে বিদ্বেষ দেখেন না। সেই জন্য বলছেন, ভগবানকে নিন্দা করুক, ধিক্কার দিক, মারতে আসুক, যা কিছু, কিন্তু যে কোনোভাবে যদি ভগবানে মনোনিবেশ থাকে তাহলে তার অমঙ্গল হয় না। আর বিশেষ করে ভগবানে যদি বিদ্বেষ হয়, রাজন দেখো, যখন কাউর প্রতি আপনাদের বিদ্বেষ হবে, দেখবেন উঠতে বসতে খেতে ওর কথা মনে হবে, ওটা প্রতিশোধ নিতে হবে, আমি দেখে নেব, হয় না, হয় না জড়জগতের লোক। সেটা নারদজি বলছে, দেখো রাজন, বিদ্বেষভাবে যতটা একজনের সঙ্গে তোমার কনসেন্ট্রেশন হয় একজনের প্রতি, মানে আপনি শত্রুতা করেছেন, আপনার যার সঙ্গে শত্রুতা হয়েছে তার কথা আপনি চিন্তা করছেন, আপনিও তার কথা কন্টিনিউয়াস চিন্তা করছেন, কী করে ওকে ফাঁদে ফেলবো, কী করে বিপদে ফেলবো, এই সময় যে ওর যে একটা কনসেন্ট্রেশন হয় আপনার প্রতি, কী করে ওইরকম মনোনিবেশ অন্য কিছু তো হয় না, যে আপনাকে তীব্র অপমান করেছে, আপনার অনেক অনিষ্ট করেছে, আপনি না চাইলেও দেখবেন মনের মধ্যে খালি ওই চিন্তা আসবে, ও আমাকে ক্ষতি করেছে, বেটা আমি দেখে নেবো, দাঁড়ান, এই যে একটা অভিনিবেশ চলে আসে, যদি এটা মায়ার অভিনিবেশ, জগতে আপনার কেউ শত্রু নাই, সে কথাটা উপনিষদ পরিষ্কার বলেছে, যস্মিন সর্বাণি ভূতানি আত্মৈব অভূত বিজানত তত্র কো সুক কো মোহ একত্বম অনুপশ্যত, সমগ্র জগৎকে যদি দেখুন এখানে সব কৃষ্ণ, এর ভেতরে সব পরমাত্মা বসে রয়েছে, তখন কাকে মেয়ে ছেলে বলবে, কাকে বেটা ছেলে বলবে, কাকে মারতে যাবে বলো, পারবে? ওই জন্য গুরুপাদ পদ্মকে একটা মশাকে মারতে নিষেধ করতেন, একটা মশা মারাই মেরু না, মেরু না, মশাকে মারবে না, নিষেধ করতে। তাদের ওই অনুভবটা হয়েছে যে সর্বভূতে তো ভগবান রয়েছে, এই অনুভবটা ডাইরেক্ট তাদের হয়েছে। সেই জন্য বাস্তবিক কেউ কাউর শত্রু নয়, এগুলো কর্মফলে যে অবস্থাটা হয় তাতে মনে হয় আমার শত্রু। ধ্রুব মহারাজের মা তো এই শিক্ষাই দিয়েছিলেন না বাবা, পূর্বজন্ম পূর্ব কর্মফলে যা ঘটনা ঘটে, তুমি যে কর্ম করেছিলে সেটি তুমি ফেরত পাচ্ছ, এটা তুমি শত্রু মনে করো না। তারপরেতে একটা উদাহরণ দিচ্ছেন নারদজি মহারাজ, কীটহ পেশস্কৃত
রুদ্ধ কুড্ডায়াম তমনুস্মরণ সংগ্রম ভয় যোগেন বিন্দতে তৎস্বরূপতম। বলছেন কীট পেশস্কৃত কীটা, এই যে কীট আছে তাকে কি করেন? বলছেন দেখো তৈল তেলপোকা তেলিপোকা কীট ভ্রমর কর্তৃক ভিত্তির অভ্যন্তরে তাকে প্রবেশ করে দিয়ে ওখানে ঘরটাকে বন্ধ করে দেয়। আর ও কাঁচপোকা বলে, এখানে তেলিপোকা বলে, যাই হোক তৈল পোকা এখন মাটি দিয়ে বুঝে দিল। আর ভেতরে ও আটকা পড়ে গেছে, ওকে ধরে নিয়ে গিয়ে ওর ভেতরে ফেলে দিয়েছে। ও ধরবে ধরে ওকে যে ওখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে, যে ফেলে দিয়েছে তাকে ওর বাবা আমাকে ফেলে দিয়েছে, যে ওকে নিয়ে গিয়ে ওই গর্তে ঠুকিয়ে দিয়েছে ওর চিন্তা করে, আরে আমাকে এখানে আটকে দিল, ওর চিন্তা করে। করতে করতে দেখা যায় ওর ওই স্বরূপ প্রাপ্ত হয়। বোঝা গেল কি বললাম? ওই ওই স্বরূপ প্রাপ্ত হয়, রাধা চিন্ত নিবেশেন যশর কান্তির বিলপিতা। এটা পরমপূজার কেশব গোস্বামী বলেছেন, কৃষ্ণেরও অঙ্গকান্তি সাদা হয়ে গেছে, মানে সোনার বরণ। বলে কেন, কি ব্যাপার? এটা ইমলিতলায় দর্শন করেছিলেন। ইমলিতলাতে যমুনার তীরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসে গৌর বর্ণ প্রকাট করেছে। সখীরাও ইয়ে আবার কি, এ তো দেখিনি কোনোদিন, এটা কি বর্ণ তোমার? বলে আমার নিত্য, এটা এটা গৌর বরণ, রাধা ভাবে বিভাবিত হয়ে ওরকম দেখালেন, এটার মধ্যে রহস্য আছে। ঠিক এখানে পোকাটার কথা যে বলা হলো, ওই যে ঢুকিয়ে দিয়েছে গুটি পোকা তৈল পোকাকে, ওর চিন্তা করতে করতে ও স্বরূপতা পাপ ঠিক ওর রূপ ধারণ করলো। এটা কি করে হয়? তাহলে জড়জগতের ক্ষেত্রে যখন এই একটা পোকা পুরো অন্য জাতি তাকে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়ে দিল, ওর চিন্তা করতে করতে ও স্বরূপপ্রাপ্ত হলো। হ্যাঁ, আমরা তো গেঁজাখুড়ি ভাবতাম, যদি বলতাম উদ্ধবজি মহারাজ কৃষ্ণের স্বরূপপ্রাপ্ত, রেখে দিন ওসব কথা, খুব জানা আছে। আরে জড়জগতে দেখেন, একটা পোকা তাকে আটকে দিল, সে তার স্বরূপপ্রাপ্ত হয়েছে, আর তোমরা বিশ্বাস করছো না? উদ্ধবজি মহারাজ বেঁচে থাকতে থাকতে তার শরীরে কৃষ্ণের স্বরূপপ্রাপ্ত হয়েছে, কৃষ্ণের মতো রূপ, দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এটা কৃষ্ণ আসছে, তাই কি না? তাহলে এটা সম্ভব। এখন এই সমস্ত কথা বলতে বলতে এখানে প্রসঙ্গ এলো, হিরণ্যকশিপু সবসময় রাগ প্রচণ্ড তীব্র গর্জন করছেন, আমার ভাইকে হরি মেরে ফেলেছে, একবার না একবার তো সামনে পাবো, হরির একেবারে পিণ্ডি চটকাবো, রেগে যাচ্ছেন, হরি হরিকেও মারবে। তো বলছেন তো ঠিক আছে, হিরণ আমার ছোট ভাইটাকে মেরে ফেললো, আমার আদরে ছোট ভাই হিরণ্যাক্ষ হচ্ছে ছোট ভাই, আমার ছোট ভাই থেকে শেষ করে দিল, আর দেখি কোনো জায়গায় তো পাবো, তারপরে দেখব। এইভাবে ধীরে ধীরে তার ভেতরে ক্রোধ সঞ্চয় হচ্ছে। এইভাবে তারা যে এই যে যদি এরকম ক্রোধের দ্বারা ভগবানের মনোনিবেশ থাকে, তার চার জন্মে চলে আসবে। হ্যাঁ, তিন জন্ম না, তিন জন্ম, তিন জন্মতে ফেরত আসবে। আর যদি অনুকূলভাবে অনুশীলন করিস তোরা, তাহলে সাত জন্ম পরে আমার কাছে আসতে হয়। বলো আমার দরকার নেই, তাড়াতাড়ি আসতে হবে। তো তিন জন্মে প্রতিকূলভাবেই হোক, তাতে ভগবানের ইচ্ছা পূর্ণ হবে, একটু লড়াইয়ের ইচ্ছাও জাগে ভগবানের, একটু বীররস এটাও হয়ে যাবে, যাত্রার সঙ্গে তো করা যাবে না। এইভাবে দেখা গেল যে রাবণ কুম্ভকর্ণ রূপে হয়েছিল তাদের জন্ম। এখন তারপরে হলো কি, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু আগে হয়েছিল, তারপর রাবণ কুম্ভকর্ণ, তারপরে আমরা দেখব শিশুপাল দন্তবর্গ। এইভাবে তিন জন্মের পরে প্রতিকূলভাবে ভগবানকে দেখেও আমরা দেখেছি ভগবানের কাছে তারা চলে যেতে পারে। তাহলে সেখানে এই কথাটার উত্তর দিতে গিয়ে বললেন যে দেখো, বৈরানুবন্ধ তীব্রেণ ধ্যানেন অচ্যুতাত্মতাম নিতেও হরে পুনর হরে হে পার্শন পুনঃ নিতৌ পুনঃ হরের পার্শ্ব জগমতুর বিষ্ণু পার্শ্বদৌ। এই যে জয় আর বিজয়, তারা ভগবানের প্রতি তীব্র ক্রোধের অভিনয় করল, অভিনয় বলা যায়, বাস্তব তো নয় এটা, এরম করে তারা তীব্র ক্রোধের একটা এ করে ভগবানের প্রতি মনোনিবেশ হলো এবং চলে গেল। এখন এখানে হিরণ্যাক্ষ যে ভাই, সেই ভাইয়ের যে পত্নী আছে, তারপর নিজের মা অর্থাৎ দিতি,
এরা সব অত্যন্ত ছোট ছেলে মারা গেছে, দিতির ছেলে মারা গেল হিরণ্যাক্ষ, আর যে হিরণ্যাক্ষের যে পত্নী ছিল তারাও কাঁদতে আরম্ভ করলো, আমাদের চলে গেছে স্বামী। তো সেখানে অসুর অসুরও শাস্ত্রের কথা বলে, এখানে হিরণ্যকশিপু একটা সুন্দর শাস্ত্রের উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিয়ে বলছেন, হে অম্ব, হে পুত্রবধূ, কিসের জন্য এত শোক করছো? বাবা দেখো, অসুরও শাস্ত্রের কথা বলে, অসুর বেটা ও শাস্ত্রের কথা বলছে। হে অম্ব, হে মা, হে পুত্রবধূ, তোমাদের এত শোক কিসে? জানো না এই জগতে অনিত্য, সবই বলে। আবার অসুরের ভাবটাকে রেখে দিয়েছে পুরো, বলছে মানে শোনো একটা ঘটনা বলছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা কি ঘটনা বলছে, একবার উশিনর দেশের রাজা, একবার উশিনর দেশের রাজা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে, প্রাণ মরে গেছে। তাতে কি হলো, উশিনর দেশের রাজা যে রাজার সঙ্গে লড়াই করছিল, এক কপালে ছিল সেদিন, সেদিন তাকে একবারে ভেতরে ফালি করে শেষ করে দিয়েছে। উশিনর দেশে রাজা যখন যুদ্ধক্ষেত্রে প্রকীর্ণ ক্রেশ, চুল ফুল একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, হাত পা ঠ্যাং ছড়িয়ে পড়ে রয়েছে, তখন সেখানে তার রানীরা এসে কাঁদতে আরম্ভ করলো। হায় গো রাজা, তুমি কোথায় গেলে? অসীনর দেশের তুমি রাজা, তুমি চলে গেলে, তোমার অভাবে সব প্রজারা সব অনাথ হয়ে গেল, আমাদের কি গতি হবে? তুমি একটু চিন্তা করলে না? যেমন ভাই বিলাপ করে, যেমন ভাই বিলাপ হয়। আর মুসলিম ভাইদের কেসটা অন্য, তারা আবার ভাড়া করে নিয়ে আসে, কাঁদার লোক, কাঁদার লোককে ভাড়া করে, ওরা ভাড়া করে। আমি তাদেরকে কোনো এ কটাক্ষ করার জন্য আমি তাদের ভালোবাসি, অনেক মুসলিম ভাই আমার ভালোবাসার পাত্র আছে। তারা মরে গেলে তারা কাঁদতে পারে না, তারা আবার কাঁদের লোকের ভাড়া করে, যে যত বেশি কাঁদতে পারে তার তার পেমেন্ট তত বেশি পাবে, কত কাঁদতে পারিস দেখব। এইবার সেখানে বাড়ির কাছে এসে ও গো মা গো করে কাঁদতে আরম্ভ করে, যত বাড়ির কাছে আসবে বেশি করে কান্না হবে। হ্যাঁ, এদের মধ্যে এটা আছে, এদের কি জানি কি সিস্টেম। আমি তো প্রথমবার শুনে হেসে কুটি পাটি, প্রথমবার যখন আমি আগে জানতাম না, পরে বললো মহারাজ ওরা হায়ার করা লোক নিয়ে আসে কাঁদবার জন্য, তাই নাকি? সে আবার কি কান্না, বলে কেঁদে কুটি পাটি। আমরা হেসে কুটি পাই হয় কেঁদে কুটি, যে যত কাঁদবে সে তো এত কেঁদেছি, আমার এই মায় না, এই টাকা দিলে বেশি করে দাও এরকম। সেখানে দেখা গেল হিরণ্যাক্ষ এবার বলছে, দেখো এই পত্নীগুলো এসে কাঁদছে। তখন যমরাজ জি মহারাজ সেখান থেকে অবতীর্ণ হলেন বাচ্চা রূপে, ছোট্ট একটা শিশু রূপে এলো, এসে ওই মাগুলের সামনে বলছে, এগো তোমরা কাঁদছো কেন? এই দেখো আমি বাচ্চা, আমার মা বাবা নেই, কেউ নেই, এগো আমি কেন সুখে আছি, তোমরা কাঁদছো কেন এত বড় বড়? বলে দেখছো না আমাদের স্বামী মরে গেছে, কোথায়? এই তো, বলে এই তো পড়ে রয়েছে, নিয়ে যাও। বল না, এর ভেতরে আত্মা ছিল, তুমি বুঝবে বাচ্চা, তুমি বাচ্চা যে চৌবাচ্চা জানে না, তোরাই বাচ্চা। বলছে বলছে এ তো আত্মা চলে গেছে ভেতর থেকে। ওর আত্মা চলে গেছে, তো ভালো কথা বললে তুমি, আত্মা যে চলে গেছে সেই আত্মা যার জন্য, তাহলে আত্মার জন্য কার্য, তাহলে আত্মাকে আগে দেখেছিলে কি? স্বামী যখন প্রকট ছিল দেখেছিলে না? এখন মরে গেছে দেখেছো? বলো আত্মাকে তো দেখা যায় না, আর দেখা যায় না তখন কার্য কেন? যদি শরীরটাকেই স্বামী মনে করো, তার ঘরে নিয়ে যাও, এই তো পরে রয়েছে, যাও। এইসব তত্ত্ব উপদেশ দেওয়ার পরে তোর মাগুলো কান্না বন্ধ করলো, পতি দেবতাকে সব পুড়িয়ে 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 জলে স্নান করে তারপর বাড়ি গেল। এই উপদেশটা হিরণ্যকশিপু অসুর তার থেকে উপদেশ পেল। কারা বলছে, তার মা, তার পুত্রবধূ কত সুন্দর উপদেশ করলো, অপূর্ব সুন্দর উপদেশ। আর তারপর বলছেন উপদেশেতে, দেখো যাবৎ লিঙ্গান্বিত হিয়াত্মা তাবৎ কর্ম নিবন্ধনম, যাবৎ যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম। হে মাতে, দেখো যতক্ষণ পর্যন্ত লিঙ্গ শরীরের সঙ্গে তোমার সম্বন্ধ থাকবে, একটার পর একটা তোমার জন্ম মরণের মালা চলে। তো হিরণ্যকশিপু উপদেশ করছে, যাবৎ লিঙ্গান্বিত হি আত্মা তাবৎ কর্ম নিবন্ধনম তত বিপর্যয় ক্লেশ মায়া যোগ অনুবর্তত। যতক্ষণ তোমার এই সূক্ষ্ম দেহ লিঙ্গ শরীর যখন ভঙ্গ না হবে, ততদিন পর্যন্ত তোমার বিপদ থাকবে। মা, তোমার কে পুত্র, কে কার পুত্র, কে কার? অথচ নিজে কিন্তু সত্য থেকে হরিকে পেলে পিণ্ডি ছটকাও। এদিকে উপদেশের বেলা বলছে, পর উপদেশে পণ্ডিত, আর নিজে বুঝতে পারছে না এটা মরণশীল হয়েছে, সেটা ভাবতে পারছে না। একে বলে অসুরের শিক্ষা,
বলে শাস্ত্র বিচার করে অসুরও। রাবণ এত বড় পণ্ডিত ছিল, তথাগত বুদ্ধের সঙ্গে বলে আমাদের পূজিবাদ কেশব গোস্বামী লিখেছেন, মায়াবাদ বিচার করতে আসতো, ও যুক্তি দিচ্ছে, রাবণও যুক্তি দিচ্ছে, সব এত বড় পণ্ডিত ছিল, বলে পরবিদ্বেষ পণ্ডিত, কিছু লাভ নেই। তারপরে বলছেন দেখো একটা যে কথাটা আমি আগেও বলেছিলাম, বলছেন মা একটা লুব্ধক, লুব্ধক কি করেছে, যমবাজ বলছেন, এটা তিনি বলছেন কি যমরাজজি এসে যে উপদেশগুলো দিয়েছেন তার অন্তর্গত এটা পড়ছে, কিন্তু উপদেশ তো ওই করছে। তো বলছেন যমরাজজি মহারাজ যখন ওই মাগুলোকে উপদেশ করছিল, উপদেশ করবার সময় তিনি বাচ্চা বয়স পাঁচ বছরের ছোট্ট বাচ্চা, চার পাঁচ বছরের, বলছে আমার মা বাবা নেই, আমি জঙ্গলে থাকি, আমার তো কোনো কান্না নেই, আর ভগবানের দৃষ্টি আছে, যাই হোক, বলছে একটা লুব্ধক অর্থাৎ দেব জঙ্গলের মধ্যে ফাঁদ পেতেছে, বলছে কী সুন্দর উপদেশ দিচ্ছে দেখো, একটা জঙ্গলের মধ্যে ফাঁদ পেতেছে, সেখানে পক্ষী শাবকগুলোকে ধরবে, সেখানে একটা কুলিঙ্গ, এই যে কুলিঙ্গ মিথুন সেখানে ছিল আর তাদের বাচ্চাও আছে, এখন হয়েছে কি সেখানে ওই পত্নী যেটা বলে সে খাদ্য খাবার আনতে এখানে গেছে, এখানে গিয়ে কোনো মতে ওই লুব্ধকের ফাঁদে পড়েছে, অর্থাৎ ওখানে ভালো খাবার দেখেছে বলে আর কোথায় দৌড়াদৌড়ি করবো, দুপুরের রোদে এই খাওয়া নিয়ে দিয়ে দেবো, ও জানে না এটা হচ্ছে ফাঁদ, ওখানে বসে আটকে গেছে, ওখানে গিয়ে আটকে পড়ার পর চিঁ চিঁ করছে, আর চিঁ করলে কি আর চিচিং পাক হয় আলিবাবার চল্লিশ, চিঁ চিঁ চিচিং ফাঁক, আর তা বললে কী মন্ত্রটা যেন ছিল, আলু ফাঁক, পটল ফাঁক, ঝিঙে ফাঁক, আর কী খুলছে না, হায় রাম, হাল্লা, রাম তো বলবেন, হাল্লা, এ খুলছে না, আমার ধনদৌলত কিছু চাই না, আমাকে ছেড়ে দে, কেন আগে তো বলেছিল চাই, চিচিং ফাঁক আর হলো না, ভুলে গেছে, সেরকমভাবে মৃত্যুর পরোয়ানা। এখানে দেখা গেল সে এখন বেরোবার চেষ্টা করে, বেরো তার পারে সেখানে পেরিয়ে, এবার কুলিঙ্গ দেখছে ও আমার পত্নী, আমার পত্নী ওই ফাঁদে আটকে গেছে, হায় সর্বনাশ, এই বাচ্চা কাচ্চা কে মানুষ করবে, তাই তো এই যে বাচ্চাগুলো যে রয়েছে এ তো ওই মানুষ করবে, আমি কি করে মানুষ করব, আমার তো কম্ম নয়। এইভাবে এবার কাঁদতে আরম্ভ করলো, কি করা যায়, শেষকালে গিয়ে নিজেও ওই ফাঁদেতে গিয়ে হা পত্নী করতে করতে নিজে গিয়ে ঝাঁপ মারল, সেখানে লুব্ধক কী করলো, ও ওদেরকে তুলো নিয়ে নিল খাঁচার মধ্যে, আর বাচ্চাটা তো কোনো কথাই না, হাত দিয়ে নিয়ে নিল, ব্যাস তিনটাকে নিয়ে চলে গেল। এইভাবে লুব্ধকের পাল্লায় পড়লে পরে কি হয়, বাস্তবিক পক্ষে মায়া, মায়া যোগ অনুবর্ততে, এটার প্র্যাকটিক্যাল, মায়া তোমাকে ছাড়বে না, এই মায়ার একটা প্রভাব দেখালো কিভাবে মানুষ বিপদ হতে পারে। এখন হিরণ্যকশিপু দিন রাত চিন্তা করছেন, রাজ্য রাজধানী শাসন করছেন, আর সমস্ত জগৎ তার স্বর্গমত পাতাল তার বলি অর্থাৎ উপহার নিয়ে আসে, প্রণাম করে, বাবা কোনো রকমভাবে এর পেছনে লাগা যাবে না, বললে তো মুশকিল। এইভাবে ধীরে 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 তিনি রাজ্য শাসন করতে লাগলো, রাজ্য শাসন করতে করতে তার কিছু সন্তানের জন্ম হলো, সন্তানের মধ্যে প্রহ্লাদ একটা সন্তান হলেন, তার মধ্যে প্রহ্লাদ, অনুহ্লাদ, সংহ্লাদ অনেকগুলো পুত্র, তার মধ্যে প্রহ্লাদ এক পুত্র, এখন প্রহ্লাদ বাচ্চা এই যে আবির্ভাব হয়েছে, তো বাবা চিন্তা করলেন ছেলেটাকে তো শেখাতে হবে, তো ক অক্ষর গোমাংস থাকলে হবে না, তো দৈত্যরাজ আছেন, দৈত্যরাজ শুক্রাচার্য, শুক্রাচার্য কাজে গেছেন, তো শুক্রাচার্যের ছেলেগুলোও তো শিক্ষিত, বিরাট শিক্ষিত, কর্মকাণ্ডে নিষ্ণাত, কর্মকাণ্ডে নিষ্ণাত, সেই জন্য দুই ছেলে ষণ্ড এবং অমর্ক তাদের কাছে গুরুগৃহে পাঠিয়ে দিয়েছেন, পাঠশালায় পাঠিয়ে দিয়েছেন, ছেলেটাকে যেন ভালো করে শিক্ষা দীক্ষা দেয়, আর ঠিক আছে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন। এখন ওষুধের শিক্ষা হলো কি, ওষুধের শিক্ষা কি কি, ধর্ম অর্থ কাম, এ তিনটে, ওষুধের শিক্ষা হলো ধর্ম কোনো মতে একটু আধটু করতে পারে, ধর্ম তারপরে তার ফলে অর্থ পাওয়া যাবে, আর অর্থের ফলে যে অর্থ পাওয়া গেলে কাম ভোগ করব। তো এখানে খুব মনোযোগের সঙ্গে এটা বিচার করা দরকার, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু বা তখনকার দিনে যে অসুরগুলো ছিল তারা যে ধর্ম অর্থ করে যে কাম ভোগ করত, তারও একটা অত্যন্ত বৈশিষ্ট্য ছিল, তারা যে কাম ভোগ করত সেটা এখনকার দিনের অত্যন্ত নিচু মানুষগুলো যেরকম পশুর মতো ভোগ করে সেরকম নয়,
আমার কথাটা বুঝে গেল, তাদের ভোগের মধ্যে ডিগনিটি ছিল, তারা ভোগ করতো। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, হিরণ্যকশিপুর মানেই হলো কামিনী কাঞ্চন, হিরণ্যকশিপু, এই কথাটা মানি হলো কামিনী কাঞ্চনের উপরে বসে রয়েছে, তাই তো। তো এদেরও, এরাও যে ভোগ করত, বিভিন্ন ধরনের ওষুধ ছিল, ছিল না তাদেরও ভোগের একটা প্রসিডিওর ছিল, স্বাস্থ্য বিচার করলে পাগল হয়ে যাবে। এখনকার লোক যারা নিজেদেরকে জেন্টলম্যান বলে মনে করে, তারা নিজের মাথায় বজ্রাঘাত করে অবাক হয়ে লজ্জিত হবে যে এত বড় বড় অসুর ছিল তারা, সে অসুরগুলো তাদের কত ভোগের কত টেকনিক ছিল, যেন কুকুরের মতো ভোগ করতো না। এখনকার মানুষ তো যেভাবে করলেই হল কি, তখন তা করতো না, তারা একটা ডিগনিটি ছিল অসুরগণে। যাই হোক, এসব প্রসঙ্গ অনেক চলে যাবে। সেখানে করতে গিয়ে দেখা গেল হিরণ্যকশিপু এবার ছেলে, নিজের ছেলেকে পাঠালো, কিন্তু বাচ্চাটা একটা অন্যরকম বাচ্চা হয়েছে। বাচ্চাটা কোনো রকমে ভাবে খেলাধুলা বেশি পছন্দ করে না, গম্ভীরভাবে বসে থাকে, কী সব চিন্তা করে। আসলে এই বাচ্চাটার জন্মকাহিনী এটা পরে প্রহ্লাদ মহারাজ বলেছেন। প্রহ্লাদ মহারাজের ছেলেগুলো বন্ধুগুলো বলছে, আচ্ছা আমরা তো খেলাধুলা করি, তোমার দেখি যে এই তো খালি এসব গম্ভীর জ্ঞান তোমার কোত্থেকে হলো? তখন এটা উপদেশে বলেছে, আমার পূর্বের কথা এটা, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, যখন দৈত্যরাজ অর্থাৎ আমার পিতা যখন তপস্যায় চলে গেছিল, দীর্ঘদিনের তপস্যা, সেই তপস্যার সময় রাজ্যে অরাজকতা হয়েছিল, ইন্দ্র আদি সবাই এসে, যা রাজা নেই তো আর কি, তখন অত্যাচার করেছিল, তখন আমার মাকে ইন্দ্র ধরে নিয়ে চলে গেছিল। ইন্দ্র যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে, তখন মাঝখানে তখন নারদজি মহারাজের সঙ্গে দেখা হয়েছিল। নারদজি মহারাজ, এই রাজন, এ কি পরপত্নীকে ধরে নিয়ে যাচ্ছ? বলে, মুনিবার আমি অন্যায় কিছু করব না, আমি ধরে নিয়ে যাচ্ছি এই কারণে এর গর্ভেতে অসুরের বীজ রয়েছে, এ সর্বনাশ করবে, তো আমি যখন কার্যসিদ্ধি হয়ে যাবো আমি ছেড়ে দেবো, আমি কিছুই করবো না। বলে, সর্বনাশ, পাগল হয়েছো তুমি, এর গর্ভে রয়েছে সাক্ষাৎ অনন্তের অনুচর, তাই নাকি? বলে, হ্যাঁ, এর গর্ভে রয়েছে অনন্তের অনুচর, মহাভক্ত, তাই নাকি? শিগগিরই ছাড়ো। তখন নারদের কথা সবাই মান্য করে, পরিক্রমা করে দণ্ডবোধ করে চলে গেল। নারদজি মহারাজ দেখলেন, এ তো অসহায় নারী, কোথায় যাবে, কে মারধর করবে, এখন রাজা তো বদমাস ছিল আর তার প্রতিশোধ নিতে পারে। বলে, চলো মা, তুমি আশ্রমে থাকবে। আশ্রমে মাকে একটা ব্যবস্থা করেছি, ওখানে থাকে, নারদের হরিকথা শোনে, কখন নারদজি তো বেশিরভাগ সময় বাইরে থাকেন, তা আসেন, হরিকথাও সমান, অনেক তত্ত্বজ্ঞান উপদেশ করার লাভই হলো। কিন্তু অসুরের স্ত্রী কয়াধু, স্ত্রীটা কার অসুরে, তো অসুরের কি চিত্তবৃত্তি স্থির থাকে? কয়াধুকে যত উপদেশ করেছেন, কয়াধু কিছু বুঝেছে কিছু বোঝেনি, মাথা থেকে সব বেরিয়ে চলে গেছে। এত তত্ত্ব উপদেশ করেছেন, কেউ যদি জানতো তাহলে ভগবানকে পেয়ে যায়, কিন্তু কয়াধু নারী আর তার উপর আবার অসুরের পত্নী, অনেক চিন্তা তার, আমার স্বামীটা কোথায় গেল, এখন ফিরে এলো না, এত বছর হয়ে গেল, কত চিন্তা। এখন সেক্ষেত্রে তার হলো কি, সেই তত্ত্বজ্ঞান সে লাভ করলো, কিন্তু সেটা তার পাত্র ছিল না, তত্ত্বজ্ঞানটা যে লাভ করবে পাত্রতে রাখবে সেটা হলো না। কিন্তু তার গর্ভে যে সেই পুত্রটা ছিল প্রহ্লাদ, তার কিন্তু পাত্রতা আছে, সেই গর্ভে থেকে সেই উপদেশগুলো শুনে নিয়েছে। গর্ভে থাকাকালীন অবস্থা সব গুরুদেবের সব উপদেশ সমস্ত তার একেবারে হৃদয়তে গেঁথে রেখে দিয়েছে। তখন যখন জন্ম হয়েছে, তখন তার এইরকম দিব্যজ্ঞান উপদেশ, নারদজার গুরু, তো বাচ্চাগুলো বলছে, তোমার এরকম ভালো বুদ্ধি কোথা থেকে হলো গো, আমাদের তো হয় না, এই গুরু তো আমাদের এইসব কথা বলে না, তুমি কোথা থেকে পেলে? তখন তার পূর্ব কাহিনী বললো, আমি মাতার গর্ভে ছিলাম, তখন আমার গুরুদেব নারদজি এইসব কথা বলেছিলেন। ও, তাই নাকি? হ্যাঁ, তাই জন্য আমি জানি, আর তোমরাও শোনো, আমি যেগুলো বলছি সেগুলো শুনলে তোমাদের মঙ্গল হবে, কোনো চিন্তা করো না। অসুর, এবার অসুর রাজ এবার চিন্তা করলো, ভালো করে এতদিন শিক্ষায় পাঠিয়েছি, আর আমার ছেলে আমার বোধা বলে লাট সাহেব হয়ে এসছে, ও ভালো শিখেছে, লেখাপড়া শিখেছে। ওদের লেখাপড়া মানে হচ্ছে ওই ধর্ম অর্থ কাম, মোক্ষ তো নয়, ধর্ম, ধর্ম সামান্য করে, ধর্ম করে, ধর্মকর্ম অসুরও করে, সবাই করতো, করতো না, ওই যে তোমার সবাই করতো, বানাসুরও করতো, তারপরে তো ওই যে কী নাম যেটা জরাসন্ধ, জরাসন্ধ সবাই ধর্মকর্ম সবাই করতো, কৃষ্ণকে মানবে না, কৃষ্ণকে মানবে না, ধর্মে ধর্ম মূলম হি বিষ্ণু এটা মানবে না, ধর্মকর্ম করবে, যাগযজ্ঞ করবে, সবই করবে, আর কৃষ্ণের দেখা লাগাতে দুর্বা,
পাপ কোথা থেকে এসছে, ওর সঙ্গে লড়াই করবো। হ্যাঁ, ভীতু কোথাকার, কৃষ্ণকে বলছে, আবার যোগ্য করে, ও বিষ্ণু দাবি করবে, আবার কৃষ্ণের লেখা লাগাল দেবে, কোথাকার কাপুরুষ কোথাকার, আমার ভয়তে পালালো, এর সঙ্গে যুদ্ধ করব না আমি। আর এ দেখছি এ তো রোগা, এই এই যে দেখছি এই যে শরীরটা ভীমকে দেখাচ্ছে, বলে এ ঠিক আছে, লড়লে এ পারে, কৃষ্ণ কি লড়াই করবে, তাই তো, কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, সে আর কি লড়াই করবে তোর মতো ছুঁচোর সঙ্গে। ঠিকই তো কথা, কথাটা ঠিকই বলছি, ও বলছে সরস্বতী ওর মুখে প্রশংসা করছে, আমরা দেখব, বলছে ঠিকই, কিন্তু ওটা সরস্বতী মানেটা আমাদের কাছে এখন, তাকে করার পর হলো কি, এই রকম ভাবে তাকে নিয়ে এলো, বলে বাহ ছেলে আমার ভালো শিক্ষা করেছে ছেলে, এবার তাকে নিয়ে এসছে সন্ডু এবং বলছে রাজন রাজন ছেলে ভালো শিখেছে, এবার তা আপনি দেখুন কি কি শিখেছে। ছেলেকে কোলে নিয়ে বলছে বাবা কি শিখেছ তুমি, এখন একটু এতটুকু বাচ্চা, হট করে যদি বলে ওই নামটা বল অমুক বল, ভয় পেয়ে যাবে, তাই সোজা একটু বাচ্চা যেন ঘাবড়ায় না, বলছে বাবা তুমি কি শিখেছ গুরু গুরু গিয়ে, আর গুরু গিয়ে বলেছে, আর ও তো গুরু গিয়ে কথাটা ঠিকই, প্রহ্লাদ তো মিথ্যে বলবে না, প্রহ্লাদের গুরু হলো নারদ, আর ওর বুদ্ধি হলো গুরু হচ্ছে স্বর্ণমার্ক, তো প্রহ্লাদ মিথ্যে কথা বলছে না, প্রহ্লাদ চিন্তা করলো আমাকে বলছে গুরুর কাছে কি শিখেছ, গুরু তো আমার নারদ, যা শিখেছি তাই বলবো, এইভাবে বলতে আরম্ভ করলো, অপূর্ব কথা। এখানে বলছেন তৎসাদ মন্যেয় সুরবর্জ দেহিনাম সদা সমুদ বিঘ্ন ধিয়াম সদগৃহাদ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গত ইয়দ হরিমাশ্রয়েদ। প্রহ্লাদ মহারাজ বলেন তৎসাধু মন্যেহে হে সৌরবর্জ দেহিনাম, দেহধারী জীবের পক্ষে আপনি যে বললেন কি ভালো মনে করো কি শিখেছ, তো আমার মনে হয় এইটি আমি শিখেছি, এই জন্য বললাম। প্রহ্লাদ বলছেন তৎসাধু মন্যে অসুর হে সৌরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়া মসদ গৃহাদ হিত্বাত্মপাতম গৃহমন্ধ কূপম বনম গত ইয়দ হরিমাশ্রয়েদ। পিতা বলছেন না, বলছে হে অসুরবর্জ হে অসুর শ্রেষ্ঠ, আমি এটাকেই মনে করি ভালো, যে এই যে গ্রহের চাপেতে কাউ শনির দশা, একজন বলছে মা আমার বড় শনি, আমি তো খুব ভালো হয়েছে কপাল খুলেছে, শনি তো ভালো, শনি যার ধরে তা তো হরিভজন হবে, হ্যাঁ হরিভজন হবে। হনুমানজি মহারাজে বলছিল আপনার শনির দশা, বলে কখন, বললে দেরি আছে, বলে এক্ষুনি আসতে বলো শনিকে, এক্ষুনি আমার মাথায় যেন শনি আসে, শনি হলে বিষয় ঘুচে যাবে, রাম 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 করতে পারবো, সুবিধা হবে, জয় রাম শ্রী রাম জয় জয় রাম, হনুমানজি বলছে। আর আমরা হচ্ছে বড় হনুমান, আমরা ভয় পেয়ে যাই, যেই শনির দশা দেবে অ্যাস্ট্রোলজির কাছে ছুটলো, আরে মহারাজ আমাদের খুব সময়টা খারাপ যাচ্ছে, স্বামী আমার যা ব্যবসা করছি সব লস, আপনি এক কাজ করুন একটা কিছু ব্যবস্থা করুন, বিচার করে দিয়ে দেবে, নীলা পড়বে পিণ্ডি এই পড়বে সেই পড়বে সব দিয়ে দিল, ও একেবারে হাসিতে গদগদ হয়, আর কোনো চিন্তা নেই, এ পাথর পড়েছি আর চিন্তা কি, পাথরেই রক্ষা করবে আমার, কিন্তু কপালে যা আছে তাই তো হবে, যাই হোক পাথরে কিছু প্রোটেকশান অবশ্যই হয়, অ্যাস্ট্রোলজি মিথ্যে নয়। তো এখানে যখন এরম বলল তখন তাতে হিরণ্যকশিপু অবাক হয়ে গেল, বুঝি এইসব বুদ্ধি কোথা থেকে হলো, তৎসাধু মান্যে অসুরবর্জ দেহিনাম সদা সমদ্বিগ্ন ধিয়া মসদগ্রহা, অসৎগ্রহগুলো যখন জীবকে পীড়ন দেয় তারা যে কষ্ট পায় সংসারে দুঃখ পায়, সেই অবস্থা থেকে এই হিত্বাত্মপাতম আত্মপাত স্বরূপ, আত্মপাত স্বরূপ এই গৃহমন্ধকূপ অন্ধকূপ, যেখানে ভগবানের নাম নেই সাধু সমাগম নেই সেটাকে বলে অন্ধকূপ বলা, গৃহমন্ধকূপ, সেইখান থেকে ছেড়ে গিয়ে বনমগত হইয়া হরিমাশ্রয়েদ, হরিকে আশ্রয় করে ভালো মনে করে, কি হরিমাশ্রয় আবার সেই হরিকতা, আমার ছোট ভাইটাকে মৃত্যুর কাকাকে মেরে ফেললো, এই শয়তান কোথা থেকে শিখলো, হ্যাঁ হরি মেরে ফেলেছে আমার ছোট ভাইটাকে, আবার সেই শত্রুর কথা বলে, তৎসাধু মান্যে হেসু এই উপদেশ এইটা শিখেছিস তুই স্বর্ণমার্গকে, রে কি শিখিয়েছ কি শিখিয়েছ আমার ছেলেটাকে, বলে রাজন বিশ্বাস করুন আমি তো এইসব শিখাইনি, তাহলে কি শেখালে ছেলে এইসব বলছে কেন, ছেলে কোত্থেকে বলছে আমি তো জানি না রাজন, বিশ্বাস করুন আপনার রাগ করবেন না, রেগে হয়তো গলাইটাই কেটে দিল, তরোয়াল করে তুমি করে বলা যায় না, অসুর তো অসুর তো রেগে গেলে গলা কেটে দিল, রাজন আপনি মাফ করবেন আমরা শেখাইনি, তাহলে কোথা থেকে শিখলো, সেইটি তো আমাদেরও চিন্তা লাগছে, এক কথা শিখিয়ে আনলাম আর এক কথা বলছে,
যাই হোক এখন যাও নিয়ে যাও ছেলেটাকে, ভালো করে শেখাও, ভালো করে শেখাও মানে ওই ইকোনমিক্স শেখাতে হবে, ইকোনমিক্স অর্থনীতি রাজনীতি অর্থনীতি এগুলো শেখাতে হবে, পলিটিক্যাল সায়েন্স যেটা পড়ে আমাদের ছেলেপেলেরা। বলে কী নিয়ে পড়েছি? এবার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি, খুব ভালো করেছিস, রাজনীতিবিদ হতে পারবি, তারপরে অর্থনীতিবিদ হতে পারবি, এইগুলো তো অসুরের কী শিক্ষা, এইটি তো রাজনীতি অর্থনীতি এগুলো তো শিক্ষা, এগুলো শিক্ষা দিতে হবে। এখন দৈত্যরাজের ছেলে, দৈত্যরাজ এই ছেলেকে পাঠিয়ে দিল, বলে যাও নিয়ে যাও ভালো করে শেখাও। সেরে গিয়ে নিয়ে গেল, এখানে নিয়ে গিয়ে প্রহ্লাদকে বলছেন, প্রহ্লাদ বা প্রহ্লাদ কোথা থেকে এটা তুমি বললে, আমরা তো এইসব তোমাকে শেখাইনি, কোথা থেকে এইসব শিখেছো তুমি? হ্যাঁ নিজের চেষ্টায় হয়েছে, নিজের চেষ্টা শিখলে নাকি পরের চেষ্টায়? হ্যাঁ এটা পরে প্রশ্ন করেছে অবশ্য, আরেকবার যখন আনা হলো তাকে, আমি একবারে বলে দিচ্ছি, আরেকবার যখন শিক্ষা তরঙ্গ চড়িয়ে যখন আবার আনা হলো, তখন কোলে নিয়ে এরকমভাবে মায়েরা যেমন ঘ্রাণ আঘ্রাণ করেন, মাথাটায় গন্ধ শুকলো, আদর করলো, আবার চোখে জল পড়ছে অসুরের, কতদিন ছেলেটাকে দেখিনি, ছেলেটা আমার গুরু গিয়েছিল, কি খেয়েছে কে খেয়েছে, কত কষ্ট, রাজন এবার জল ফেলছে, হিরণ্যকশিপু জল ফেলছে চোখে, আবার স্নেহেতে মুখটা মাথাটাকে ঘ্রাণ নিল, নিয়ে আদর করছে কোলে, বাবা হিরণ্যকশিপু বলছেন, প্রহ্লাদ অনুচ্ছতাম তাত স্বাধীতম কিঞ্চিত উত্তমম, এইবার তুমি যে শিখে এলে কি শিক্ষা করলে, শিক্ষার মধ্যে কোনো ভালো কিছু তুমি বলতে পারো? হ্যাঁ বলছেন, প্রহ্লাদ অনুচ্ছতাম তাত স্বাধীতম কিঞ্চিত উত্তমম, যেটা তুমি ভালো মনে করো যা শিখেছো সেরকম কিছু বলো। প্রহ্লাদ মহারাজ আবার কেলেঙ্কারি সেই শুরু করে দিবেন, সেই প্রহ্লাদ মহারাজ নারদজি মহারাজের শিক্ষা, আবার শুরু করে দিলেন সেখানে কেলেঙ্কারি, মানে অসুরের পক্ষে কেলেঙ্কারি, আমাদের পক্ষে তো ভালো। সেখানে বলবার সঙ্গে সঙ্গে যেই প্রশ্ন করেছে প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষমাত্মনিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেতনবলক্ষণা ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্যে অধিতম উত্তমম। এটা শুনে হিরণ্যকশিপুর একেবারে মাথা ঘুরে গেল, কি এ আবার তো সেই একই কথা বলছে, শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন নববিধা ভক্তির নববিধা ভক্তির সব কথা বলে দিলেন, নববিধা ভক্তির যে অঙ্গর যা বললেন তাতে বলছেন এই সব যদি কৃষ্ণের প্রতি অর্পিত হয়, ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মান্যে অধিতম উত্তমম, যদি ভগবানের প্রতি এইসব বিষয়গুলো ভক্তির অঙ্গগুলো যাজিত হয় তাহলে ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা তাতে ভালো। এটা শুনে তো একেবারে কিচণ্ড ক্রোধ হয়ে একেবারে সে পৃথিবী কাঁপে, তার এই লাল চোখ দেখে একেবারে লোকে কাঁপতে আরম্ভ করল, গুরুপুত্র গণকে বলছে এই কোথা থেকে অসারম গ্রাহিত বালো মাম অনাদৃত দুর্মতে, দুষ্ট প্রকৃতি তোমরা, তোমাদের কাছে শিক্ষার জন্য আমার ছেলেটাকে পাঠালাম না গোল্লায় পাঠালো, ছেলেটা গোল্লায় গেল, কি শেখালে এসব অসার বস্তুগুলো কি তুমি শেখালে? অসার বস্তু কোথায় তুমি অর্থনীতি শেখাবে, ইকোনমিক্স শেখাবে, পলিটিক্যাল সায়েন্স এসব শেখাবে, রাজনীতি ধর্ম এইসব শেখাবে তো, তুমি কোথায় এইসব শিখিয়েছো? হরিভক্তি এ মানুষে করে, মানুষে করে সত্যি তো, তাই হরিভক্তি কি মানুষে করে? সেখানে এখন চিন্তায় পড়ে গেল গুরুপুত্র, বলছেন রাজন আপনি রাগ করছেন, আপনার ক্রোধ বিশ্বাস করুন, ন মত প্রণীতম ন প্রপ্রণীতম সুত বদতি এস তবে ইন্দ্র সত্র নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিজচ্ছ মন্যুম কদদাস ম মান, আমাদের উপর এরকমভাবে আপনি চোটপাট করবেন না, এত ক্রোধ করবেন না, বিশ্বাস করুন আমরা শেখাইনি এসব, ন মত প্রণীতম ন পরপ্রণীতম, আর আমাদের কাছে কেউ আসার সম্ভাবনাই নেই, যদি মনে করেন আপনি তোমরা শেখাওনি তাহলে কেউ নিশ্চয়ই এসছে, কাকে ঢুকিয়েছ তোমাদের পাঠশালায়? বলছে কেউ ঢোকে না আমাদের পাঠশালায়, মাছি ঢুকতে পারে না, অসুররা ছাড়া কে ঢুকবে, কেউ ঢোকে না আমাদের,
আমাদের পাঠশালা কে ঢুকবে? ওষুধ ছাড়া কেউ ঢোকে? ওখানে কেউ ঢোকেনি। কী করে যে ছেলেটা শিখলো সেটা শুনুন। এটা নৈসর্গিক ইয়াম মাতিরস্তার আয়োজন, এ স্বাভাবিকই, এর ভেতর থেকে এটা কোথা থেকে শিখলো আমরাও জানি না। ও তাকেও না হয় বলে হ্যাঁ নৈসর্গিক ইয়াম মাতিরস্তার আয়োজন, এর যে মতিগতি এটা আমরাও বুঝতে পারছি না কোথা থেকে হলো। প্রহ্লাদ মহারাজকে এবার প্রহ্লাদ মহারাজ যখন জিজ্ঞাসা করলো নারদ, নারদ জিজ্ঞাসা করছে, নারদজি বলছেন এখানে এই গুরুপুত্র বলছেন তাহলে কি করে হলো? এই কথার উত্তর দিতে গিয়ে প্রহ্লাদ মহারাজ বলছেন গুরুর গুরুগণ যে রয়েছেন যে দুই গুরু, তারা জিজ্ঞেস করেন যে বাবা এটা কোথা থেকে পেলে? গুরু নৈবম প্রতিপ্রক্ত ভূয়হ আহা অসুর সুতম নচেত গুরুমুখী অমতে কুতো অভদ্রা সতীর্মতি। হে বাবা বাছা, তুমি যদি গুরুর মুখে না শুনে থাকো তাহলে কোথা থেকে এটা শুনলে? তাহলে কোথা থেকে শিখেছ এটা? সেই সময় প্রহ্লাদ মহারাজ বলছেন মতির ন কৃষ্ণে পরতো শত বা মিথো বিপদে তো গৃহ ব্রতানম আদন্ত গভীর বিশতাম তমেশ্রম পুনঃ পুনঃ চর্বিত চর্বনানম মতির ন কৃষ্ণে পরতো শত বা। যাকে এই কুক বলে ছেড়ে দিই, এখানে বলছেন মতির্ণ কৃষ্ণে পরতো শতবা, কোনো মতেই হরিভক্তির প্রসঙ্গ, হরিভক্তির প্রসঙ্গ কোনো মতেই আসতে পারে না। মতির্ণ কৃষ্ণে পরতো শতবা, মতির্ণ কৃষ্ণে পরতো শতবা, কৃষ্ণেতে মতি এরম্ভাবে হয় না, এটা বড় আশ্চর্যের বিষয়। মতির্ণ কৃষ্ণে পরতো শতবা মিথ পদ্মে তো গৃহব্রত ধারণকারী যারা আছেন তাদের কি করে হরিতে মতি হতে পারে? আর তারা নিজেরাই এসব জানেন না, তারা কি করে আমাকে শেখাবে? এই জন্য মতির্ণ কৃষ্ণে পরত শত বা মিথ বিপদে তো গৃহব্রতানাম, তারা নিজেদের মধ্যে প্রচেষ্টায় কোনো জড়জগতের গুরু বা কোনো লোক শিখিয়ে দেবে এটা হতে পারে না। অদান্ত গৌভীর বিশ্বতাম তামিশ, তারা তো নিজেরাই অন্ধকারে ডুবে রয়েছে অজ্ঞানে। আর যে জিনিসটা যেমন চর্বিত চর্বানাম মানে হচ্ছে যেটা কোনো রসকস নেই, সে সংসারে সেই জিনিসই চিবচ্ছে। তার উদাহরণ একটা, একটা কুকুর দীর্ঘদিন খায় নাই, একটা কুকুর দীর্ঘদিন খেতে পায় না ভালো করে দু একদিন, সে একটা শুকনো হাড় পেয়েছে গরুর হাড়, সে হাড়টাকে নিয়ে গিয়ে আই আই করে চিবচ্ছে ভালো করে বসে। এবার ও চিবচ্ছে, মুখ থেকে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কুকুরটা যত চিবচ্ছে ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ও মনে করছে বা বাবা এত রস আছে এর মধ্যে, হ্যাঁ এটা আরও ভালো বেশি করে চিবচ্ছে, ওর ক্ষতবিক্ষত হয়ে গেছে, ওটার মধ্যে কিচ্ছু নেই, কিন্তু ও মনে করছে এই যে একটা টেস্ট আছে রক্তের, এটা তাহলে এই হাড় থেকেই আসছে। সেরকম সংসারী জীবের যে সংসারের যে হাড় চিবনের মতো আই আই করে চিবিয়ে যাচ্ছে, কিছু নেই, আসল কিছু নেই, সেইটাই প্রমাণ দেওয়ার জন্য এটা বলছেন। তারপর যে সমস্ত উপদেশগুলো হয়েছেন সেটা রেস্টলেস মন নিয়ে শোবন করা উচিত নয়, অপরাধ হবে প্রহ্লাদ মহারাজ চরণে, নৃসিংহদেবের চরণে। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাসায়াজে বহিরর্থমান অন্ধায়থন্ধৈরুপনীয়মানম তেয়ো পিসচতন্তমুরুদাম নিবদ্ধা বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।